আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, রমজানে একটি ভুলের কারণে আমাদের পুরো রোজাটাই বাতিল হয়ে যেতে পারে। আমরা প্রত্যেক রমজান মাসে এই ভুলগুলি বারবার করছি এবং আলহামদুলিল্লাহ অনেক মানুষ ফিরে এসেছে, তাওবা করেছে। রমজানে যে সকল বেদাত করে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে নিয়ত করা। এই নিয়তের মাধ্যমে আপনার রোজা ধ্বংস হয়ে যেতে পারে এবং বৃথা হয়ে যেতে পারে। সাধারণত রমজান মাস আসলেই আমরা নিয়ত মুখস্থ করি, আবার কারো কারো মুখস্থ আছে বলেই পড়তেই থাকি। কিন্তু এই নিয়ত কি সঠিক নাকি ভুল তা নিয়ে কেউ যাচাবাচি করছি না। এই নিয়ত পড়ার কারণে আপনার রোজা বাতিল হয়ে যেতে পারে, যেটা কি না নাওয়াইতো আন আরও কী কী জানি। এই নিয়তটাই পুরোপুরি হচ্ছে পরের দিনের জন্য, অর্থাৎ আপনি যদি আজকে পড়েন এই নিয়তটি তাহলে এর অর্থ দাঁড়ায় আগামীকালের জন্য। পড়ছেন আজকের জন্য কিন্তু হচ্ছে আগামীকালের জন্য, তা আবার মানুষ পড়ছে সেহরির সময়। সুতরাং এই নিয়তটি পড়া লাগে। আর বিশুদ্ধ হাদিসে এসেছে নিয়ত অন্তরের বিষয়, যেমনটা হলো আপনি যদি আগামীকাল 7টা বাজে বিদ্যালয়ে যাবেন বা কোনো প্রতিষ্ঠানে যাবেন, আপনি রাতের বেলায় নিয়ত করে ফেলেছেন, আপনাকে মুখে উচ্চারণ করা বা বলার কোনো প্রয়োজন নেই। অন্তর থেকে আপনি সকালবেলায় ঘুম থেকে উঠলেন এবং বিদ্যালয়ে চলে গেলেন, এটাই হলো নিয়ত। আপনি সিয়াম পালন করবেন, এটাই হলো আপনার নিয়ত। কিন্তু নিয়তটা অন্তর হতে হবে আর বিশুদ্ধ। তবে হাদিস কি বলছে, রমজান মাসে সেহরি খাওয়াটাও রোজা নিয়ত বলে গণ্য হবে। তবে সেহরি খাওয়ার সময় রোজা রাখার ইচ্ছা না থাকলে তা নিয়ত বলে গণ্য হবে না। এই জন্য ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তির অন্তরে উদিত হয়েছে যে সে আগামীকাল রোজাদার থাকবে, সে যেন নিয়ত করেছে। অর্থাৎ আপনার মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই, আপনি সেহরি খেলেন এটাই আপনার জন্য নিয়ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণের একজনও সেভাবে নিয়ত করেনি যেটা আমরা বলে বেড়াচ্ছি, প্রত্যেক বছরই মুখস্থ করছি। তারা শুধু রোজার নিয়তই খেতেন, ব্যাস নিয়ত হয়ে যেত। সুতরাং নিয়ত পড়ার বিষয় নয়, নিয়ত হলো অন্তরের বিষয়। নিয়তের ক্ষেত্রে শর্ত হলো রাত্রে থাকতে ও ফজরের আগেই নিয়ত করা, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের আগে রোজার নিয়ত পাকাপোক্ত করেনি তার রোজা নেই। সুতরাং এই ক্ষেত্রে আমরা যখন সেহরি খাব তখনই আমাদের নিয়ত হয়ে গেল, মুখে উচ্চারণের কোনো প্রয়োজন নেই। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি রাত্রে বেলায় রোজা নিয়ত করেনি তার রোজা নেই। সুতরাং রাত্রে বেলা আমাদেরকে নিয়ত করতে হবে। আপনি সেহরি খেতে উঠলেন, এটা আপনার জন্য নিয়ত হয়ে গেল। আবার আপনি যদি সেহরি না খেতে পারেন, রাত্রে বেলা ঘুমিয়েছিলেন সেহরি খাওয়ার জন্য কিন্তু প্রচণ্ড ঘুমের কারণে আপনি উঠতে পারেননি, তবুও আপনার রোজা হয়ে যাবে। আপনি না খাওয়া অবস্থায় সিয়াম পালন করতে পারবেন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেহরি খেলে বরকত রয়েছে। সুতরাং এই জন্যই আমরা সেহরি খাই, আর সেহরি খাওয়ার ফলে আমাদের নিয়ত আরও পাকাপোক্ত হয়ে যায়। তবে সতর্কতা এটাই যে আমরা সেহরির শেষ সময় পূর্বেই রোজা নিয়ত করে নেব, প্রতিটি রোজার জন্য আলাদা নিয়ত করব। আর হ্যাঁ, আমরা যে রোজা রাখার উদ্দেশ্য করছি, সেহরির সময় উঠব সেহরি খাবো তাতে নিয়ত হয়ে যাবে। এমনকি আমরা যখন তারাবি পড়ে ঘুমাবো এটাই আমাদের জন্য নিয়ত হয়ে যাবে। সুতরাং রোজার নিয়ত নিয়ে আমরা আর কখনো বাড়াবাড়ি করব না, যেটা সহিহ হাদিসে এসেছে সেটাই পালন করব, এটি নিয়ে ফেতনা করার প্রয়োজন নেই। তাই আমরা যারা নিয়ত মুখস্থ করছি তাদেরকে একটা জিনিস বলছি, আপনারা এই নিয়তটি যাচাই বাছাই করো, যেটা দলিল আছে সেটার মধ্যে কোনো ভেজাল নেই, আর যেটা দলিল নেই সেটার ভিতরেই ভেজাল রয়েছে। একটি জমির যদি একটি দলিলই থাকে তাহলে দ্বিতীয় যত দলিল আসবে তা হলো মিথ্যা এবং জয়ীফ তথা দুর্বল,
সুতরাং হাদিসের ক্ষেত্রেই দুর্বল হচ্ছে বেদাত হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা ও মানার তাওফিক দান করুক, আমিন।